আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। আজকের এই ভিডিওটিতে আমরা আল্লাহর একজন ওলি ও এক ভিক্ষুকের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এক জৈনিক দরিদ্র ব্যক্তি মক্কায় বসবাস করত। তার ঘরে সতীসাধী স্ত্রী ছিল। একদা তার স্ত্রী রুটি বানানোর উদ্দেশ্যে আটার খমি তৈরি করলেন। এমন সময় তার মনে হলো, ঘরে তো আগুন নেই, আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাও নেই। তাই তিনি তার স্বামীকে বললেন, আপনি খমিরের দিকে খেয়াল করুন, আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, ঠিক আছে যাও। তাই তার স্ত্রী আগুন আনতে গেল। এমন সময় তাদের ঘরের দরজার সামনে একজন ফকির এসে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। ঘরে তখন খমির করা সামান্য আটা ছাড়া আর কিছুই ছিল না। তাই এটাকেই তিনি ফকিরের হাতে তুলে দিলেন এবং বিনয়ের সাথে বললেন, ভাই, দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই, থাকলে এই কষ্টটুকু তোমাকে করতে দিতাম না, তুমি এই খমির দিয়ে রুটি বানিয়ে খেও। আর সেই কথা শুনে ফকিরটি বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে সে আটার খমির নিয়ে চলে গেল। কয়েক মিনিট পর সেই বুজুর্গ লোকটির স্ত্রী আগুন নিয়ে আসলো। তারপর আটার খমির দেখতে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করল, আটার খমির কোথায়? তার সেই কথা শুনে বুজুর্গ লোকটি বললেন, আমার এক বন্ধু এসেছিল, তাকে রুটি তৈরির জন্য সেটা দিয়েছি। তাই তার স্ত্রী কিছু সময় অপেক্ষা করলেন। তিনি ভাবলেন, হয়তো সে রুটি বানিয়ে তাদের জন্য নিয়ে আসবে। কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর কেউ আসছে না দেখে তিনি বললেন, মনে হয় আটার খমির আপনি কাউকে দান করেছেন। তখন তার সেই কথা শুনে সেই বুজুর্গ বললেন, হ্যাঁ, আমি এক ভিক্ষুককে দান করে দিয়েছি। স্ত্রী বললেন, আরে আল্লাহর বান্দা, অন্তত একটি রুটি বানানো যায়, এই পরিমাণ আটা রেখে দিলেও তো দুজনে ভাগ করে খেতে পারতাম। বুজুর্গ বললেন, আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি, চিন্তা করো না। তার সেই কথা শুনে স্ত্রী বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন তার স্বামী বললেন, এতে না বোঝার কী আছে? তিনি তাকে ভালো করে বুঝিয়ে বললেন, আরে আল্লাহর বান্দি, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না, দিতেও জানেন। শুধু দিতে জানেন বলে ভুল হবে, বরং বলতে হবে তিনি আরও উত্তম রূপে দিতে জানেন। একটু অপেক্ষা করো, তবে সব কিছু স্পষ্টরূপে বুঝতে পারবে। কিছুক্ষণ পরই দরজায় আওয়াজ শোনা গেল। বুজুর্গ উঠে দরজা খুলে দিলেন। দেখলেন এক লোক পাশে দাঁড়িয়ে আছেন। তার এক হাতে গোস্ত বোঝাই একটি পেয়ালা, আর এক হাতে রুটি বোঝায় একটি পাত্র। লোকটি বলল, অমুক লোক আপনাকে এগুলো হাদিয়া দিয়েছেন, মেহরবানি করে কবুল করুন। বুজুর্গ তখন রুটি ও গোস্ত নিয়ে হাসি মুখে ভিতরে আসলেন। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমি তো আমার বন্ধুকে শুধু আটার খমির দিয়েছিলাম, আর আমার বন্ধু এতই ভালো ও দয়ালু যে তিনি রুটি তৈরি করে তার সাথে গোস্ত রান্না করে পাঠিয়েছেন। স্ত্রী বললেন, হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি আপনি বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন। এরপর তার স্ত্রীর কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। প্রিয় বন্ধুরা, মূলত আল্লাহর রাস্তায় দান করার বিষয়টি এমনই। তাই আমি আপনাদের বলবো, আমাদের কাজ সঞ্চয় করা নয়, বরং আমাদের কাজ হলো দান করা, শুধুই দান করা। এতএব আমরা নিজেরাও দান করব, সন্তানদেরকেও আল্লাহর নামে দান করতে শেখাব। সেই সাথে একটি কথা অবশ্যই শেখাবো যে এই টাকা পয়সা অবশ্যই একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।